এটা বেজে গেল বন্ধুরা, কাঁচাকুচি তো কমপ্লিট। এই ও কই রে, ওইখানে রোদে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ টিফিনে বানাবো হচ্ছে গোলা রুটি। তো সেদিন লক্ষ্মী পুজোর কিছুটা সিন্নি রয়ে গেছিলো, তো তার সাথে আমি আর একটু ময়দা মিশিয়ে কাজু কিশমিশ নারকেল সমস্ত মিশিয়ে দিয়েছি। এরপর আমি যেভাবে আমরা গোলা রুটি বানাই সেভাবে বানিয়ে নেব। তাওয়ায় একটু তেল দিলাম নিয়ে এক হাতা করে দিয়ে আর মচমচে করে ভেজে নেব। একটু তেলটা বেশি করেই দেবো। তো বুবলাতে এগুলো খেতে পছন্দ করে না, বুবলা স্কুল চলে গেল, ওকে কালকে রাত্রে পনিরের তরকারি ছিল ওটা দিয়ে রুটি বানিয়ে দিলাম। রুটি আর তরকারিও নিয়ে গেল টিফিনে, খেয়েও গেল একটু। আর ভাগ্নি এসেছে, তো ভাগ্নি আর বুবলার বাবা আর মা ওদের জন্য এই গোলা রুটিটা বানাচ্ছি। আমার তো সোমবার, আমার তো আজকে উপোস, তো চটপট করে বানিয়ে নিই। আর এখানে আর একটু তরকারি রয়ে গেছে, এটা বুবলার বাবাকে একটু টিফিনে দিয়ে দেবো আর একটু মামকে দেবো, মানে আমার ভাগ্নিকে দেবো। তো চলো, 8টা বেজে গেছে, বুবলার বাবাকে আগে টিফিনটা প্যাক করে দিই, তারপর ঘরের সমস্ত কাজ পড়ে আছে এখন। কী হলো বুবলার বাবা ডিউটি চলে গেল, তো চলো এবার উপরে যাওয়া যাক, বিছানা টিছানা গোটাতে হবে, অনেক কাজ আছে। রাধা ওলে বাবা রে, কত সুয়াগ করে রে, ওরে বাবা রে মিঠু মা, ওরে বাবা রে মিঠু মা, কি বলছিস? আর মিঠু কি বলছে? মিঠু ওই মিঠু টাটা যাবে বাবা রে। তো বুবলা আর বুবলার বাবা ডিউটি যাওয়ার পরে মিঠু খুমু, মানে কি বলবো তোমাদের, এত ছটফট করে, ভালো করেই বোঝে টাটাটা, টাটা মানে জানে যে বাইরে যাচ্ছে, অনেকক্ষণ দেখা হবে। একটু আদর করে দিলাম, ঘরে পোষ্য রাখলে হবে না, তাদেরকে একটু আদরও তো দিতে হয়, তারা সেটা ডিজার্ভ করে, তাই না? কারণ আমরা সারাদিন আমাদের মনোরঞ্জন, ওদের আমাদের সাথী, মানে স্পেশালি আমার, আমার তো এটা নিয়ে হেঁটে যায় ওর সাথে, এটা ওটা কথা বলতে ইয়ে করতে, তো তার জন্যে চলো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। সমস্ত কাজ হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাওয়া যাক। কী রান্না করব আজকে? কচু পোস্ত করবো, গাঁঠি কচু পোস্ত হবে, আর পালং শাক ঘন্ট আর চিকেন করব। তো ওই যে মিঠু চান করছে, সকাল সকাল মিঠু চান চাই, চলো মিঠুকে একবার দেখি কী কী চান করছে, কেমন করে কী কী বলছে, কী কী যে বলছে আমি নিজেই জানি না। মিঠু মা, ও দেখো মিঠু মা চান করছে, ওরে বাবারি, ওরে বাবারি মিঠু মা চান করছে গো, চান করতে খুব ভালোবাসে, প্রত্যেক দিন চান চাই। চলো রান্নাগুলো করে নিই। তো মূলো, আলু, বেগুন, পালং শাক দিয়ে একটা তরকারি করব, মানে বড়ি ফোড়ন দিয়ে। আর এ দেখো কচু কেটে রেখেছি, গাঁঠি কচু, এটা পোস্ত দিয়ে করব, এটা আমার খুব ফেভারিট। কিন্তু আজকে তো ধরো সোমবার খাবো না, আর করব চিকেন আর স্যালাড কেটে রেখেছি। তো চলো চটপট করে এখন বসিয়ে দিই রান্নাটা। তো তোমার এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দেবো আর এদিকে পালং শাকটা চাপিয়ে দেবো। হিং বড়ি ফোড়ন শাকটা আমি নিরামিষই করি, কারণ তোমরা তো জানোই যে মা আমাদের নিরামিষ খায়, তো তার জন্য আমাদের সব রান্না নিরামিষ হয়, মাছ মাংসটা আঁচ করে হয়। তোকে মাটন করেছিলাম, তো ভাই না, ওর আসলে ননদরা বাইরে গেছে, আমার কাছে রেখে দিয়ে গেছে ওকে, তো এবার ওর জন্য মাছ করেছিলাম। তো কেমন লাগে না যে আমরা মাংস খেলাম, ও মাংস খেলো না, তো তার জন্য আজকে বুলা বাবা চিকেন নিয়ে এসেছে, তো আজকে চিকেনটা করে দেবো। আর তোমার এরকম ও না থাকলে পরে আজকে ডাল ভাত পোস্ত করে আধা ছাওয়াতে গা শুকাতে হবে, শুকা গা এনে। তো এইভাবে রান্না করতে করতে কাজগুলো করি। এখানে দেখো আলু মূলোটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে পালং শাক বেগুন দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো তেজপাতা আর বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা হোক, ততক্ষণে আমি কলের জল চলে এসেছি, জল নেবো আর কতগুলো পুজোর জামা কাপড় আছে ওগুলো কাচবো, পোস্ত বাটবো, তারপর মাংসর মশলাটা রেডি করবো। এতগুলো কাজ এখন করবো কলের জল নিতে নিতে। তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিরা কি করে বলো তো, কর্তব্য করতে করতেই মানে জীবনটা শেষ হয়ে যায়। তো কর্তব্যর পরিবর্তে কিছুই পায় না, তো তবুও আমাদের ছোটবেলা থেকে এটাই শিক্ষা যে যে যা করছে করুক, তুমি তোমার নিজের কর্তব্য করে যাও। তো এই রান্না বান্না কাজকর্ম করছি, এখন অনেকটা বেলা হয়ে গেল, বেশ ভালোও লাগছে না আর মনটাও খুব খারাপ লাগছে। কেন বলো তো, এই সামনে পুজোটা গেল, তো খাটাখাটলিও হয়েছিল, আর তাছাড়া তার থেকেও বেশি পুজো চার দিন ভীষণই আনন্দ করেছি। তোমরা তো আমার ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছো পুজোর, তো সেই আনন্দগুলো এখন মনে পড়ে, তারপর গ্যালারিতে কিছু পিকচার আছে সেগুলো দেখি, তো এই জন্য না মানে কি বলবো মনটা একটু অন্য অন্যরকম লাগছে। তো
তো যাই হোক, মন যেমনই থাকুক সংসারের কাজ তো সব কিছুই পড়ে থাকবে না, সবই করতে হবে। তো পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটা নামিয়ে আমি কচু পোস্তটা চাপিয়ে দিই। কচু পোস্ত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে সোমবার খাবো না। তো দেখো, সর্ষের তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, তারপর কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় একভাবে। যদি তোমাদের কচু সেদ্ধ হতে অসুবিধা হয় তাহলে কুকারে আগে একটা সিটি দিয়ে নিতে পারো। পাইপটা পাল্টে দিলাম, আর একটা হাতে রান্না কলের জল, বুঝতেই পারছো। তারপর আজ এবার সোমবার, অলরেডি 11:30 বেজে গেল, কখন যে পুজো করবো কে জানে। আর সবার সব কিছু টাইমে চাই, বুগলা বাবা টাইমে খেতে আসবে, আর মিঠুর এখন রোদ লেগেছে, ওকে এখন ঘরে করতে হবে। কী হলো, চ, এই রোদটাও ভালো দিয়েছে বাবা। এই যা, পাখা শুকিয়ে গেছে, এবার ঘরে যেতে হবে। তো কচুটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ পোস্ততে আমার কাঁচা লঙ্কাই ভালো লাগে। আর এখানে দেখো রেডি করছি আমি মাংসের মশলাটা। তো কচুটা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে আমাদের সেই পোস্তর স্পেশাল একটা রেসিপি, মানে ইয়ে থাকে, কি বলবো ওটা আর মনে পড়লো না। যাই হোক, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এবার নামিয়ে নিলাম। রান্না হয়ে গেছে, ডালটা বসিয়ে দেবো আর কাপড়গুলো কেচে নেবো, কারণ আমার জলগুলো সব নেওয়া হয়ে গেছে, প্রচণ্ড সর্দি করে গেছে। এই পুজোতে তোমার ভোর ভোর স্নান হলো দুবার তিনবার করে, তারপর কাচাকুচি করার পর চিকেনটা করে স্নান করে পুজো করে নেবো। 11:30 তো অলরেডি বেজে গেছে। কলের জল নিয়ে পরে দেখো কাপড়গুলো এখানে কেচে নিলাম, মেলেনি, তো সবই ঠিক আছে। আমি আমার কর্তব্য সবসময় করে যাই, কিন্তু তার পরিবর্তে শুধু আঘাতই পায় সবার কাছ থেকে। তো যাই হোক, সেগুলো নিয়ে আর এখন কথা বলে লাভ নেই, কারণ আমি দেখছি এখন প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ধরনের ঘটনা ঘটতেই থাকে। কিন্তু কিছু করার নেই, আমরা সংসারে থাকতে গেলে সবার সুবিধা অসুবিধা দেখে মানিয়ে গুছিয়েই চলতে হয়। আর সবচেয়ে বড় কথা, মানে পার্সোনালি আমি আমি আমার নিজের আদর্শ নিয়েই চলি। আমার যেটা শিক্ষা দীক্ষা বাবা মা আমাকে দিয়েছে আমি সেটাই করি, তাতে আমার কেউ করলো বা না করলো তাতে আমি কিচ্ছু সত্যি যায় আসে না। আর প্রচণ্ড সর্দি হয়ে গেছে, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে আজকে। 12:00 বেজে গেলো বন্ধুরা, কাঁচাকুচি তো কমপ্লিট, চিকেনটা করবো, তারপর স্নান করে পুজো করবো। তো সর্ষের তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, চিকেনটা স্পেশাল করে নয়, চিকেন যেভাবে আমি রান্না করি সেভাবেই করব। কিন্তু মশলা মাখিয়ে চিকেনটা রান্না করার থেকে আমার মনে হয় চিকেনের মশলাটাকে ভেজে তারপর রান্না করলেই বেটার লাগে খেতে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি রসুন দিয়ে দিলাম। আর এটার মধ্যে মশলা, এটা ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলা না, আমার মনে হয় একটু ভিজিয়ে রেখে তারপর দিলে বেশ টেস্ট হয়। তো মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এরপর দেখো আমি দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটাতে আমি একটু গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম আর কিছু দিইনি, শুধু গোলমরিচ আর একটু সামান্য সর্ষার তেল মাখিয়ে রেখেছিলাম। তারপর দেখো এটা ভালো করে কষিয়ে কষিয়ে করবো, এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো চলো এরপর ঢাকা দিয়ে কষাতে কষাতে রান্নাটা করে নেবো। তো এইভাবে চিকেনটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর আমি তো সাধারণত এইভাবেই চিকেন করে থাকি। খুব স্পেশাল কিছু করার হলে তখনই আলাদা কিছু অ্যাড করি, নাহলে নর্মালি এর দিনে আমি এভাবেই করে থাকি। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ মাংসতে একটু গরম মশলা না দিলে কীরকম আষ্টানি আষ্টানি গন্ধ লাগে, ওটা বুবলাও পছন্দ করে না, বুবলার বাবাও সেই খুচখুচ করে। তো যাই হোক, গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে আমার চিকেনের পাতলা করে লাল ঝোল রেডি হয়ে গেছে। কি করছিলি? তিনটে বাজছে যে। তো এখন বাজে হচ্ছে 3:30, তো আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না হতে। তো বুবলা এলো, দেখলেই বুবলা একটু ফ্রেশ হয়ে যাক, তারপর আমি বুবলাকে খেতে দেব। তো জামা কাপড়গুলো এখন ভাজ করবো না, কিন্তু তুলে রাখি, সন্ধ্যের দিকে ভাজ করবো, কারণ এখন আর এনার্জি পাচ্ছি না আমি। একটু শরবতও খেলাম পুজো করার পর। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:00, তো এখন তো ছোটো দিনের বেলা, বুঝতেই পারছো, একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে, মানে 5:00 বাজছে এখন, 5:10-15 করেই সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যায়। তো যাই হোক, সর্দিটা প্রচণ্ড বেড়ে গেছে, আর ওই বেলায় রান্না করতে অনেক দেরি হয়ে গেলো, কাঁচাকুচি করলাম, তারপর চিকেনটা করে স্নান করে পুজো, মানে স্নান করে এসেছে তখন বুলা বাবা চলে এসেছে, তো তাড়াতাড়ি করে পুজো করে ওকে খেতে দিলাম। তো মা এমনিতে খেতে দেয়, কিন্তু আঁশটা তো বাড়ে না, তো যেহেতু চিকেন ছিল তারপরে ওকে খেতে দিলাম। আর বুবলার আজ থেকে স্কুল খুললো পুজোর পরে, তো ওদের রুটিন চেঞ্জ হয়ে গেছে, মানে উইন্টার এখন রুটিনে চলবে। তো এদিকে সকালে লেট করে স্কুলটা হচ্ছে 8:00 থেকে রিপোর্টিং টাইম, আর অ্যারাইভেল টাইমটা হয়ে গেছে এখন 2:10। তো ওর আস্তে আস্তে সাইকেলে করে এসেছে, আস্তে আস্তে ওর একদম 2:45 হয়ে গেলো। তারপর তোমরা তো জানো, ও তো এসে মানে সুষ্ঠুভাবে এলো, হাত মুখ ধুয়ে খেয়ে নিলো, সেটা তো নয়, ওর হাজার গল্প থাকে। তো সেই সব গল্প করে খেতে নিতে একদম পুরো 4:00 বেজে গেছিলো, 4:05 নিয়ে একটু শুলাম, তো ঘুম আর হলো না, এত মানে শুয়েছি পুরো হাঁচি হচ্ছে, ইয়ে হচ্ছে। উঠলাম, উঠে কাপড় জামা এখন ভাজ করবো, তারপরে একটু চা খাবো গরম গরম আদা দিয়ে। আজ তো সোমবার, আজ তো উপোস, খাবার টাবার কিছু খাওয়ার সিন নেই,
তো চাটা খেয়ে নেবো, নিয়ে সন্ধে টন্ধে দেবো, তারপর ভাজ টাজ করবো কাপড়গুলো, আর তারপর তোমার রাত্রে খাবার করবো, বুবলাকে পড়াবো, অনেক কাজ আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো যদি এখন সুস্থ থাকি। তাহলে যদি আজকে তো সন্ধ্যে তার এডিট করতে পারবো না, কারণ আমি বুঝতে পারছি চোখ মুখ অবস্থা দেখতে পাচ্ছি পুরো ফুলে গেছে। যেহেতু ভিডিওটা শেষ করার আছে, তাই কোনো রকমে তোমার সাথে কথা বলছি, মানে হাঁচি থামছেই না এমন অবস্থা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখন সিজন চেঞ্জের সময়, তো সিজন চেঞ্জে একটু সাবধানে না থাকলে এই আমার মতো হবে সর্দি কাশি। যাই হোক, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টাটা।